पश्चिम बंगाल में लगातार आसनसोल लोकसभा उपचुनाव में बाहरी वर्सेज स्थानीय उम्मीदवार के ऊपर बयानबाजी सुनने को मिल रही है। इस बीच वाम मोर्चा के बाद अब कांग्रेस ने भी वोकल फॉर लोकल को तवज्जो देते हुए आसनसोल लोकसभा उपचुनाव में कांग्रेस के दिग्गज नेता प्रसन्नजीत पोइतुंडी को उम्मीदवार बनाया है। आपको बता दें कि प्रसन्नजीत पोइतुंडी कांग्रेस के एक सक्रिय नेता है। वे प्रदेश युवा महासचिव भी रह चुके हैं और वर्तमान में कांग्रेस के प्रदेश सचिव के पद पर नियुक्त हैं। मंगलवार की शाम आधिकारिक तौर पर प्रसन्नजीत पोइतुंडी को कांग्रेस के उम्मीदवार बनाए जाने की घोषणा की गई। उम्मीदवारी की घोषणा होने के बाद प्रसन्नजीत पोइतुंडी ने कहा कि जिला नेतृत्व के साथ बैठक होने के बाद उनके निर्देश के अनुसार 24 मार्च यानी गुरुवार को वे नामांकन पत्र जमा कर सकते हैं। अब देखना ये होगा कि तृणमूल कांग्रेस के उम्मीदवार शत्रुघ्न सिन्हा, बीजेपी के उम्मीदवार अग्निमित्रा पॉल, वाम मोर्चा के उम्मीदवार पार्थो मुखर्जी और कांग्रेस के उम्मीदवार प्रसन्नजीत पोइतुंडी के बीच आसनसोल की लोकसभा सीट के लिए जनता किस पर भरोसा जताती है। দেখুন 1998 সালে যখন চিত্তরঞ্জন কলেজে বিকমে ভর্তি হই তখন তারপর থেকেই যেভাবে মানে অ্যাকচুয়ালি পারিবারিক সূত্রেই আমি কংগ্রেস রাজনীতির সাথে যুক্ত। সেই জায়গা থেকে 98 যখন ছাত্র পরিষদে জয়েন করি, দীর্ঘদিন ধরে সেখানে ছাত্র পরিষদের ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকি। পরবর্তীকালে যুব কংগ্রেসের এই যে ইলেকটেড সিস্টেমের মধ্যে দিয়ে প্রদেশ লেভেল পর্যন্ত মানে রাজ্য যুব কংগ্রেসের সহসভাপতি থেকে শুরু করে পরবর্তীকালে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি, বর্তমানে প্রদেশ কংগ্রেসের সম্পাদক এবং এখন প্রার্থী, টোটালটাই আমি দলের কাছে যেহেতু একটা মানে আইডিওলজির উপর বেশ করে এবং একটা ভেতরের ভালোবাসা থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত আছি। দল যখন আজকে মনে করেছে যে আমাকে এই উপনির্বাচনে আসানসোলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, আমি সবার প্রথমে আমার দলের নেতা, আমার নেতা যাকে দেখে জীবনের একটা পাটকে ছেড়ে দিয়ে আজকে রাজনীতির এই ময়দানে, রাহুল গান্ধীজি এবং অবশ্যই বাংলার অবিসংবাদী নেতা আমাদের প্রিয় প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে ধন্যবাদ জানাবো। এবং আমার সাথে সাথে যারা আমার সহযোগিতা করেছেন এতদিন, আমার জেলা কংগ্রেসের নেতারা, আমার জেলা কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠন যেভাবে সহযোগিতা করেছে আসানসোলের মানুষের, আপনারা দেখেছেন আসানসোলের মানুষের যে কোনো লড়াই আন্দোলনে আমরা কংগ্রেসের পক্ষ থেকে সংখ্যাই কম হলেও আমরা কিন্তু সেই ঘটনাগুলোকে লড়াই আন্দোলনের মধ্যে এনেছি, আমরা লড়াই করেছি। এখানে পর্যন্ত পৌঁছেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যেভাবে সেলিব্রিটিকে দেওয়া হয়েছে, ন্যাশনাল ফিগার আছে, ইন্টারন্যাশনাল ফিগার আছে, একদিকে অগ্নিমিত্রা পল বিজেপি প্রার্থী, অন্যদিকে রয়েছে আপনাদের শত্রুঘ্ন সিনহা, তাদের কিছু ধরে মাপ দিয়ে আপনি এখানে জয়লাভ করবেন। দেখুন, বাস্তবের রুক্ষ জমিতে দাঁড়িয়ে সাধারণ মানুষকে সেলিব্রিটিও কাজে আসে না, সবাই সোনু সুদ হতে পারে না। সোনু সুদ সাধারণ মানুষের পাশে থাকে, কিন্তু আরেকজন সেলিব্রিটি এখানে বিগত 8 বছর সাংসদ ছিলেন, তাকে আসানসোলের মানুষ সুখে দুঃখে কতটা পেয়েছে সেটাও আপনাকে দেখতে হবে। আমরা যেহেতু মানুষের জন্য লড়াই করি, মানুষের দাবি দাওয়া নিয়ে লড়াই আন্দোলন করি, আমরা রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করি, তাই মানুষ এবারে বিচার করবে। কারণ বিগত 1984 সালে স্বর্গীয় আনন্দগোপাল মুখার্জি এখানে জয়লাভ করার পর থেকে দীর্ঘদিন এই সিট বামফ্রন্টের হাতে ছিল, 2014তে প্রবল মোদী হওয়ায় এই সিট বিজেপির হাতে যাবে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু একবার সেলিব্রিটিকে জিতিয়ে আসানসোলের মানুষ দেখেছে কোনো কাজ আসানসোল পায়নি, শিল্প হয়নি, একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ হয়েছে, একের পর এক কয়লা খাদানগুলোকে বিক্রি করার পরিকল্পনা করছে। এই জায়গায় দাঁড়িয়ে কোন সেলিব্রিটির কথা বলছেন ইন্টারন্যাশনাল আমি জানি না, কোন ন্যাশনাল সেলিব্রিটির কথা বলছেন জানি না, সাধারণ মানুষের লড়াইটা লড়ার জন্য আমি মানুষের দরজায় যাব, আশা করি মানুষ আমাদেরকে আশীর্বাদ করবে। একজন নিজেকে বলছে বাংলা নেই আর একজন বলছে সেই জায়গায়, দেখুন এইসব রাজনৈতিক কচকচানিতে খামোশ, হয়তো উনি অভিনেতা ছিলেন, নিশ্চয়ই উনি ভালো অভিনেতা ছিলেন, তো উনি ওনার সিনেমার ডায়লগকে এখানে বাজারে চালিয়ে বিভিন্ন সিনেমা আর্টিস্টদেরকে এনে, দেখুন ভোটের রাজনীতি কখনোই সেলিব্রিটি দিয়ে বা ওই সেলিব্রিটিদেরকে দেখিয়ে ভোট নিয়ে নেওয়া যায়, মানুষের দাবিগুলোকে প্রতিষ্ঠা করার জন্য যে লড়াইটা করতে হয় সেই লড়াইটা তারা কোনোদিন লড়েছেন? একটা মানুষের কষ্ট, পথ চলতি একটা মানুষ, এই যে কোভিডের দুটো লকডাউন গেল, তারা কদিন কটা মানুষকে পেটে খাবার জোগিয়েছেন বলুন তো? আমরা সীমিত ক্ষমতা নিয়ে, আপনারা দেখেছেন প্রতিদিন রাতের পর রাত গরিব মানুষগুলোর মুখে রুটি তুলে দেওয়ার চেষ্টা করেছিলাম তো, তাহলে যখন সেগুলো করেছি তাহলে তারা একটা গরিব মানুষের রাস্তায় যে মানুষটা আছে তার দুঃখটা বুঝবে না? আমরা যারা সারা বছর রাজনীতি করি, যারা সারা বছর এই এলাকায় আসানসোলের প্রতিটা অঞ্চলের সঙ্গে আমাদের যোগাযোগ, আসানসোলের প্রতিটা কারখানা শিল্প, কারণ আমিও একজন বন্ধ কারখানা শ্রমিকের ছেলে, আমার বাবা
গ্লাস ফ্যাক্টরিতে চাকরি করতেন, আমার জন্মের ঠিক ছ মাস পর আমার বাবার কারখানা বন্ধ হয়ে যায়, তাহলে আমি জানবো যে তাদের দুঃখ দুর্দশাগুলো, কারণ আমি ওই সময়টা পের করে আজকে বড় হয়ে উঠে এসেছি। আমি এই জন্যই আমার দলের কাছে কৃতজ্ঞ যে দল আজকে আমাকে মনে করেছে মানুষের সেবা করার জন্য আমাকে পাঠানো প্রয়োজন।